অনেকেরই দেখা যায় গলাঘরে প্রচুর পরিমাণে ময়লা জমে যায়, গলাঘরে কালো দাগ পড়ে যায়। আজ আপনাদের সাথে আমি এমন একটি রেমেডি শেয়ার করব যে রেমেডিটি ব্যবহার করলে গলাঘরের কালো দাগ এক মুহূর্তে দূর হয়ে যাবে। এটি ব্যবহার করলে আপনাদের হাত পায়ে জমে থাকা ময়লাও পরিষ্কার হয়ে যাবে, হাত পা অনেক বেশি উজ্জ্বল ফর্সা হয়ে যাবে। এছাড়াও এটি আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের আন্ডার আর্ম বা বগলের কালো দাগ তোলার জন্য। এটি ব্যবহার করলে মাত্র 2 মিনিটে আপনি আপনার বগলের কালো দাগ তুলে নিতে পারবেন। এই রেমেডিটি এমন একটি রেমেডি যা ব্যবহার করলে আপনার গলাঘাট হাত পা সবসময় কিন্তু সুন্দর থাকবে। তাই আপনি যদি আপনার গলাঘাট হাত পাকে সুন্দর রাখতে চান তাহলে অবশ্যই এই রেমেডি তৈরি করে ব্যবহার করুন। ছেলে ও মেয়েরা সবাই এটি ব্যবহার করতে পারবেন, সবাই এটি থেকে অনেক বেশি উপকার পাবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রেমেডিটি কিভাবে তৈরি করতে হবে আর কিভাবে ব্যবহার করতে হবে। রেমেডিটি তৈরি করার জন্য আমাদের প্রথমে যে উপাদানটি লাগবে সেই উপাদানটি হচ্ছে চিনি। চিনি ত্বকের স্ক্রাবার হিসেবে খুবই ভালো কাজ করে। চিনি ব্যবহার করলে ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যায়। যত যদি ময়লাই হোক না কেন, চিনি যদি ব্যবহার করা যায় তাহলে সেই ময়লাটা কিন্তু খুব সহজেই দূর করা যায়। এখানে আমরা 1 চামচ পরিমাণ চিনি নিয়ে নিব। নেক্সট আমরা এখানে যে উপাদানটি নিব সেই উপাদানটি হচ্ছে শ্যাম্পু। শ্যাম্পু ত্বকের ময়লা পরিষ্কার করতে খুবই ভালো কাজ করে, বিশেষ করে হাত পা গলাঘাড়ের ময়লা পরিষ্কার করার জন্য শ্যাম্পু অত্যন্ত কার্যকরী একটি উপাদান। এখানে আমরা একটি মিনি প্যাক শ্যাম্পু নিয়ে নিব। আর শ্যাম্পুটা আপনারা যে কোনো কোম্পানির বা যে কোনো ব্র্যান্ডেরটাই ব্যবহার করতে পারবেন। নেক্সট আমরা এখানে অ্যাড করে দিব লেবুর রস। লেবুর রসে থাকা ভিটামিন সি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। লেবুর রস ব্যবহার করলে ত্বকে জমে থাকা ময়লা তো পরিষ্কার হবেই, এর সাথে ত্বক ভিতর থেকে উজ্জ্বল ফর্সা হবে। এটি ব্যবহার করলে হাত পা গলাঘাড়ের কালো ময়লা খুব দ্রুত উঠে যাবে, হাত পা গলাঘাড়ের ত্বক অনেক বেশি সুন্দর হবে। তো এখানে আমরা মোটামুটি 1 থেকে 2 চামচের মতো লেবুর রস দিয়ে দিব। এরপরে সবগুলো উপাদান খুব ভালো করে আমরা একসাথে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে সবগুলো উপাদান খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে যে রেমেডি তৈরি হবে সেই রেমেডি কিন্তু আমাদের ত্বকে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ হাত পা গলাঘাড়ে অ্যাপ্লাই করতে হবে। অনেক কিছু ব্যবহার করার পরেও যদি আপনার হাত পা গলাঘাড়ের কালো দাগ না যায়, আপনি অন্তত একবার এটি ব্যবহার করে দেখুন। এটি ব্যবহার করলে আপনার হাত পা গলাঘাড়ের কালো দাগ 100% দূর হয়ে যাবে। আমি যেভাবে দেখালাম আপনারা সেভাবে করে এই রেমেডিটি তৈরি করে নিবেন, এরপরে এটি অ্যাপ্লাই করবেন। এটি আপনারা আপনাদের হাত পা গলাঘাড়ে লাগিয়ে নিবেন, এরপরে মাসাজ করবেন। এটি অ্যাপ্লাই করার পরে একটু জোরে জোরে মাসাজ করবেন, এতে জমে থাকা ময়লা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আর ত্বক ভিতর থেকে উজ্জ্বল ফর্সা হবে। আমি এখানে হাত দিয়ে মাসাজ করছি, আপনারা চাইলে কিন্তু এই রেমেডিটি লেবুর খোসায় লাগিয়ে নিয়ে লেবুর খোসা দিয়েও মাসাজ করতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে করে এটি দিয়ে আপনাদের ত্বকে মাসাজ করবেন। খুব বেশি সময় নয়, মাত্র 5 মিনিট মাসাজ করতে হবে। 5 মিনিট মাসাজ করলেই দেখবেন যে আপনাদের হাত পা গলাঘাড়ের ময়লা একদমই দূর হয়ে যাবে। আপনি যদি আপনার মুখের মতো আপনার হাত পা গলাঘাড়েকেও অনেক বেশি সুন্দর করতে চান, নরম কোমল করতে চান, তাহলে অবশ্যই এই রেমেডি তৈরি করে ব্যবহার করে দেখুন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।